হ্যালো গাইস, দেখো আমি চলে এসেছি এখন পেয়ারা গাছে, পেয়ারা পাড়তে। তো তোমরা সঙ্গে থাকো, আমি এখন গাছে উঠবো, গাছ থেকে পেয়ারা পাড়বো, সেই পেয়ারা পেড়ে আমরা মাখা করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, পারবা নি গাছে উঠতে? কতটা করে অনেক গাছের উপরে কিনে ধর। আরে গাছ মরমর করছে, শুনতে পাওনি? তো দেখো বন্ধুরা, এই যে গাছে উঠে গাছ থেকে পেয়ারা পারলাম, তো আমার মতন তোমরা কে কে গাছে উঠে পেয়ারা পারতে পারো কমেন্ট করে জানাও। আর দেখো কত ডাসা ডাসা পেয়ারা। এই যে আমরা এখন এই পেয়ারাগুলো মাখা করব, মাখা করে খাবো। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা পেয়ারা খেতে ভালোবাসো, পছন্দ করো, তাহলে তারা সোজা চলে এসে কমেন্ট বক্সে কমেন্ট কর। গাছে উঠে পেয়ারা তো পেরে নিয়ে এলাম, এবার চলে এসেছি মাখা করব বলে। তো দেখো পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার চপার দিয়ে কেটে নিলাম। তারপরে এখন ওর ভিতরে লবণ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে আমরা সবাই মিলে বসে খাবো। তো এখানে দেখো আমার পেয়ারা কাটা হয়ে গেছে, দেখেছো ওই কটা পেয়ারা, এক বাটি পেয়ারা হয়েছে। তো এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু থেতো করে নেব ছোটো একটা হামানদিস্তায়। তো এই যে আমার হামানদিস্তাটা দেখেছো কি সুন্দর না বলো? তো এখন এই কাঁচা লঙ্কাগুলোকে এই হামানদিস্তায় আমি একটু থেতো করে নেব, নিয়ে এর ভিতরে দিয়ে দেব। আর দেব বিট লবণ, আর অল্প একটু সর্ষের তেল, আর কাসুন্দি নেই, কাসুন্দি ধনিয়া পাতা দিলে তো কোনো কথাই হয় না, কিন্তু একটু চিলি ফ্লেক্স, কিন্তু আমি আর দিলাম না, আমি আজকে সরাসরি বাংলাভাবে পেয়ারাটা মেখে নিলাম। আর ইচ্ছা করছিল না ওগুলো করতে, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ভিডিওটি দেখো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমি কিন্তু সব গাছেই মোটামুটি উঠতে পারি, পেয়ারা, আম, কাঁঠাল, জাম, নারকেল, তো অভ্যাস আর কি আছে ছোটোবেলার, ঠিক আছে, গাছে ওঠা। কুল গাছ, তেঁতুল গাছ, মোটামুটি সব গাছেই আমি ছোটোবেলায় উঠেছি, তো এখনও অল্প অল্প পারি। কিন্তু আজকে একটা বড় বিপদ ঘটে যাচ্ছিলো যে আমি যে যখনই গাছে উঠেছি তখনই গাছটা একদম মরমর করে উঠলো, আমি তো ভাবলাম মনে ভেঙে গেল, যাই হোক আমার যা বলো শিগগিরই নামো। তো তারপরে আমি নেমে আসলাম, আজকে অল্পের জন্যই বেঁচে গেলাম। অবশ্য ডালটা একটু ডিসপুট ছিল, হয়তো কোনো কারণে ওখানটা দিয়ে মরে গেছে বা কিছু একটা হয়েছিল, হয়তো গাছটা ওখান থেকে কিছু একটা হয়েছে। তো বন্ধুরা তোমরা পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যেও, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ, তো এইভাবে যদি সাপোর্ট দিয়ে যাও তো আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাব। তো তোমরা ছাড়া তো আমার একার পক্ষে সম্ভব না, তাই না বলো? তো আমার পেয়ারা মাখা প্রায় রেডি, আর কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো চলে এসো ঝটপট করে, আর কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্ট করে ফেলো। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।